পাইলস হলো একটা ভেনের সোয়েলিং বা ইনফ্লামেশন। পাইলস বেসিক্যালি পাইলস বা হেমারয়েডস বলে আমরা জানি, যেটা বাংলায় অনেক সময় বলা হয় অর্শ। এখন অর্শ হয় পায়খানা বেরোবার জায়গা, যেটাকে বলা হয় অ্যানাস। এখন অ্যানাসে যে যে জায়গা যে ভেন্স গুলো থাকে, সেই ভেন্স গুলো অনেক সময় সোয়েলিং হয়, ফুলে যায়। সেটা যদি বাইরের দিকে ফোলে তাহলে সেটাকে বলা হবে এক্সটার্নাল পাইলস, যদি ভেতর দিকে ফোলে সেটাকে বলা হবে ইন্টারনাল পাইলস। পাইলস বেসিক্যালি দু ধরনের ক্লাসিফাই করা যেতে পারে, একটা হলো এক্সটার্নাল পাইলস, একটা হলো ইন্টারনাল পাইলস। এক্সটার্নাল পাইলসে বাইরের দিকের রেঞ্জ গুলো ফুলে যায়, ইন্টারনাল পাইলসে ভেতরের রেঞ্জটা ফোলে। এখন ইন্টারনাল পাইলসকে আমরা অনেকগুলো স্টেজে ভাগ করতে পারি, ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড অ্যান্ড ফোর্থ স্টেজ। এই ফার্স্ট সেকেন্ড থার্ড এ ফোলাটা অ্যানাসের ভেতরে থাকে, কিন্তু ফোর্থ স্টেজে পৌঁছে সেটা এমন কি বাইরে বেরিয়ে আসে এবং আপনি সেটাকে ঠেলে আর ঢোকাতে পারবেন না, থার্ড স্টেজে আপনি সেটাকে ঠেলে ঢুকিয়ে দিতে পারবেন, দ্যাট ক্যান বিকাম ভেরি সিরিয়াস। এখন পাইলস এর কারণ হিসেবে যদি দেখতে হয় তাহলে প্রথমেই আমাদের ভাবতে হবে কনস্টিপেশন। কনস্টিপেশন মানে কিন্তু সবসময় ভাববেন না শুধু হার্ড স্টুল, কনস্টিপেশন হার্ড স্টুলের জন্য হয়, কনস্টিপেশন সফট স্টুল অনেকক্ষণ পটিতে রিটেন করার জন্য হয়। আপনি পটি করতে গেছেন, স্টুল ভীষণ হার্ড হচ্ছে, অ্যানাল ওয়ালের ওপর, রেকটাল ওয়ালের ওপর ভীষণ চাপ পড়ছে, তার জন্য পাইলস হতে পারে। আপনি পটিটা পাচ্ছে অথচ সেটা করছেন না, আপনি অনেকক্ষণ বডির মধ্যে পটিকে হোল্ড করে রেখেছেন, তার জন্য সেখানে প্রেশার ক্রিয়েট হয়ে পাইলস হতে পারে। আজকাল আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমরা যখন অনেকেই দেখি পেশেন্টদের মধ্যে দেখতে পাই যে তারা যখন পটি করতে যায় সঙ্গে নিজের ফোনটা নিয়ে যায় এবং সে পটিতে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে ফেলে অজান্তে তার ফোন দেখতে দেখতে। এই অনেকক্ষণ সময় পটিতে বসে থাকলেও সেটা পাইলস ক্রিয়েট করতে পারে, কারণ আনওয়িলি আপনি সেই রেকটাল এরিয়াটার উপর একটা প্রেশার ক্রিয়েট করছেন, যে কারণে সেখানকার ভেন ফুলে গিয়ে পাইলস হতে পারে। আবার এরকম ধরনের কিছু মানুষ আছে যারা খুব ল্যাক্সেটিভ খাওয়া পছন্দ করে, তারা ভাবেন আমি ল্যাক্সেটিভ গাদা গাদা খাবো আর দিনে 3 বার 4 বার পটি করব, একদম ক্লিন হয়ে যাব, তাহলে আমার কোনো অসুবিধা থাকবে না। এই সব মানুষরা মানুষদের মধ্যেও কিন্তু পাইলস হতে পারে, এতবার দিনে তারা পটি যান, দিনে 5 বার 6 বার তারা বারবার বাথরুমে যাচ্ছেন পটি করতে এবং বারবার লুজ মোশন পাস করছেন দিনের পর দিন ফোর্সফুলি ল্যাক্সেটিভ খাওয়ার জন্য, তখনও কিন্তু এই ভেন্স গুলো ইনফ্লেম হয়ে গিয়ে, সোয়েলিং হয়ে গিয়ে এখানে পাইলস তৈরি হতে পারে। পাইলসের সাইনস এন্ড সিমটমস নিয়ে যদি কথা বলি, প্রথমেই যেটা আপনি ফিল করবেন সেটা হলো অল্প একটু ব্যথা। এখন মেবি হতে পারে আপনার পাইলসের যে ধরনটা হয়েছে সেটা পেনফুল পাইলস নয়, সেটা পেনলেস পাইলস। তাহলে পাইলসে কি দেখা যাবে না, যখন আপনি নিজেকে ওয়াশ করছেন তখন ওই জায়গাটা ওয়াশ করার সময় দেখবেন ছোট্ট একটা দানার মতন কিছু একটা হাতে ঠেকছে, একটা সর্ষের দানার মতন হাতে ঠেকছে, সেটা তাহলে বুঝতে হবে পাইলসে শুরু হয়েছে এক্সটার্নাল পাইলস। আর না হলে যদি পেনফুল পাইলস হয় তাহলে প্রথম দিন থেকেই অল্প অল্প যন্ত্রণা আপনি পাবেন, ফিল করতে পারবেন। যন্ত্রণাটা আপনি যখন পটি করছেন পায়খানা করছেন তখন হতে পারে, আপনি পায়খানা করে বেরিয়ে এসেছেন তারপরে ব্যথা হতে পারে, আপনি কোনো সিটে বসতে যাচ্ছেন তখন ব্যথা হতে পারে, আপনি হাঁটা চলা করছেন তখন ব্যথা হতে পারে। ইট ডিফার্স ফ্রম পার্সন টু পার্সন, প্রত্যেকটা মানুষের শরীরে আলাদা, কার বডি কিভাবে রেসপন্ড করবে সেটা ডিপেন্ডস কমপ্লিটলি ইন্ডিভিজুয়ালিটির ওপর, কিন্তু নানা রকম ছোটখাটো অ্যানাল সিমটমস দিতে থাকে যেগুলো পাইলসে হয় এবং সেগুলোকে ইগনোর করলে পাইলস আস্তে আস্তে আরো বাড়ে, তখন দেখা যায় সেখানে বার্নিং সেন্সেশন আসছে, ছুঁচ ফোটার মতন ব্যথা হচ্ছে, বেশ ভালো রকম যন্ত্রণা হচ্ছে, তারপর সেখান থেকে ব্লিডিং শুরু হতে পারে। আপনি দেখছেন যতবার বডি করতে যাচ্ছেন অল্প অল্প ব্লাড স্টেন্স আসছে বডির সঙ্গে, অনেক সময় টপ টপ করে রক্ত পড়তে থাকে বডির পর, এবং এই কমপ্লিকেশন যত আপনি আরো নেগলেক্ট করতে থাকবেন, যত ভয় পাবেন ডাক্তারের কাছে যাবেন না, তো এটা আরো কমপ্লিকেট করবে। আপনি যদি ডক্টরের কাছে যান এবং আপনার ব্যথা করছে পটির জায়গায় সেটা বলে, তখন ডক্টর আপনাকে স্কোপি করবে, অ্যানাস্কোপি, মানে ওই জায়গাটা দেখবে। এই অ্যানাস্কোপির
জন্য সেটা ফিঙ্গার দিয়েও দেখতে পারেন, ডক্টর একটা গ্লাভস পরে নেবেন, পরে ফিঙ্গার দিয়ে পুরো ওই অ্যানাল এরিয়া ভেতরে এনভায়রনমেন্টটা উনি ফিল করে বোঝার চেষ্টা করবেন ওখানে কোনো অ্যানোমালি আছে কিনা, কোনো গন্ডগোল আছে কিনা। না হলে যদি খুব ভালো করে তাতে বোঝা না যায়, তখন অনেক সময় কোনো কিছু ইনস্ট্রুমেন্টস আছে, যে ইনস্ট্রুমেন্টস গুলো একটু আর একটু মোটা হয় আঙুলের চেয়ে, সেগুলো ভেতরে ইন্ট্রোডিউস করার পর সেটা ক্লিপের মতন ওপেন করে দেওয়া যায়, তাতে অ্যানাল ওপেনিংটা খুব সুন্দরভাবে ওপেন হয়ে যায় এবং সেখানে তখন প্রোব দিয়ে, টর্চ দিয়ে বা ক্যামেরা দিয়ে পুরো ব্যাপারটাতে দেখা হয় যে সেখানে আলটিমেটলি ব্যাপারটা কি হয়েছে, ফিশার হয়েছে, কোনো কাট হয়েছে বা কোনো পাইলস হয়েছে কিনা, সেটা ইন্টারনাল না এক্সটারনাল, সেটা পেনফুল এরিয়াতে না পেনলেস এরিয়াতে, হেনসেন বর্ডারের লাইনের ওপরে না নিচে, এরকম সব নানা রকম আমাদের খুঁটিনাটি ব্যাপার আছে যেগুলো জানা হয়, দেখে নেওয়া হয় এবং তারপর সেই বিচার করে ওষুধ দেওয়া হয়। আইলসের যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে প্রথমেই ভাবতে হবে কনস্টিপেশনের ব্যাপার, কনস্টিপেশন কমানো খুব জরুরি পাইলস ট্রিটমেন্ট করার জন্য, তাই জন্য প্রথমেই যেটা করতে হবে ডায়েট চেঞ্জ, সেখানে রাফেজ মানে ফাইবার জাতীয় খাবার বেশি খেতে হবে, জল ভালো করে খেতে হবে, মোটামুটি জল 3 লিটার দিনে যেন অবশ্যই খাওয়া হয়। পটি করতে যাওয়ার সময় এটা একটা ওয়ার্নিং, পটি করবার সময় কিছুতেই এক্সেসিভ প্রেশার দিয়ে পটি করবেন না, আপনার যদি পটি না হয় হতে চাইছে না আপনি সঙ্গে সঙ্গে উঠে আসুন, অপেক্ষা করুন, জল খান, চেষ্টা করুন পরে, কিন্তু ফোর্সফুলি পটি করবার চেষ্টা করবেন না। পাইলস হওয়ার অন্যান্য কারণও অনেক ব্যাকগ্রাউন্ডে থাকে, যেমন কোনো লিভারের প্রবলেমস আছে বা স্প্লিনের প্রবলেম আছে, প্যানক্রিয়াসের প্রবলেমস আছে, সেখান থেকেও দেখা যায় ছোটখাটো মাঝে মধ্যে পাইলসের ইমপ্লিকেশনস আসে। ওই জন্য পাইলসের শুধুই যে আমি অ্যানাল এরিয়াকে রেসপন্সিবল করব তা নয়, আপনারা যে ঝাল খাবার দাবার খান, যে খাওয়া দাওয়ায় অনিয়ম করেন, ওই যে আগে একবার বললাম ল্যাক্সেটিভ খান, এই সবের জন্য পাইলস হতে পারে। সেই জন্য পাইলসের ট্রিটমেন্ট করার জন্য এগুলোকে আগে দেখে নিতে হবে আপনার লাইফ স্টাইলে কোনো গন্ডগোল হচ্ছে কিনা, এরপর সেটা বিচার করে যদি পারফেক্ট ওষুধ দেওয়া হয়, আপনার ব্লিডিং পাইলস হচ্ছে কিনা, পেনলেস আছে কিনা, পেনফুল আছে কিনা, সেখানে অতিরিক্ত জ্বালা যন্ত্রণা আছে কিনা, কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় সেখানে খুব ইচিং হয় বা সেই জায়গাটা খুব চুল করে, সেরকম কোনো সেন্সেশন আছে কিনা, এই খুঁটিনাটি বিষয়গুলো জেনে একদম প্রপার মেডিসিন যদি দেওয়া হয় খুব তাড়াতাড়ি খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অনেক দিন ট্রিটমেন্ট করা সত্ত্বেও, সব ওষুধ দেওয়া সত্ত্বেও যদি দেখা যায় পেশেন্ট সম্পূর্ণভাবে সেরে উঠছে না, পেইন অ্যাজ ইট ইজ রয়েছে, তখন উই অপ্ট ফর অপারেশন, কিন্তু তার আগে অপারেশনের দরকার হয় না। 99% কেসেসে পাইলস ওষুধে খুব ভালোভাবে কনজারভেটিভ ট্রিটমেন্টে সেরে যায়। অপারেশন করার একটা মুশকিল থাকে কি, অপারেশন করলে তখন একদম ঠিক হয়ে গেল, ইমিডিয়েট রিলিফ পাওয়া গেল, কিন্তু যেহেতু ডিজিজটা ভেতরে রয়েছে আপনার, পরে অন্যান্য জায়গা থেকে আবার পাইলস হতে পারে, অন্যান্য পয়েন্টস গুলো থেকে আবার পাইলস হতে পারে। মিথটা হলো এটাই যে আপনি, আপনাকে সব সময় আপনাদের বলা হয় যে সব হেলদি ডায়েট মেনটেন করা সত্ত্বেও, সব প্রপার লাইফস্টাইল মেনটেন করা সত্ত্বেও কিন্তু আপনার পাইলস হতে পারে, এবং সেই পাইলসটা হচ্ছে যখন, তখন একদম সেটাকে ইগনোর করবেন না, কারণ পাইলস যে শুধু অ্যানাল হেলথ কে ইনভলভ করছে তা নয়, আপনার বিশেষ ভাইটাল অর্গানসে যদি কোনো বিশেষ ধরনের রোগ হয় সেটারও ইন্ডিকেশন কিন্তু আপনার সারা শরীরে সে দেওয়ার চেষ্টা করবে, তখন অ্যানাল এরিয়াতেও সে ছোটখাটো ইন্ডিকেশন দিতে পারে যেগুলো একজন ডক্টরের পক্ষে বোঝা সম্ভব। তাই অবশ্যই কোন রকম কোন পাইলসের বা কোন অ্যানাল এরিয়াতে ব্যথা যন্ত্রণা কিছু ফিল করলে, ইভেন আপনি খুব বেশি ঝাল একদিন খেয়ে ফেললেও আপনার তো যন্ত্রণা হতে পারে, সেটা ডেফিনেটলি পাইলস না, তাই জন্য যন্ত্রণা হলেই যে পাইলস হয়েছে এমনও নয়, এবং পাইলস হলে যে সেটা শুধুই ওই অ্যানাল এরিয়ার জন্য রেসপন্সিবল এমনও নয়, ওই জন্য সেগুলো নেগলেক্ট না করে ডেফিনেটলি অ্যাপ্রোচ আর কম্পিটেন্ট ডক্টর। পাইলসের জন্য হোম রেমিডিজ হিসেবে ওই রাফেজ খাওয়া, ভালো খাওয়া দাওয়া ঠিক মতন করা, জল খাওয়া, হ্যাঁ যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে সকালবেলা ঘুম থেকে উঠেই তাদের মোশনটা আসে না, তারা একটা কাজ করতে পারেন, তারা হালকা গরম জল বা গরম জলের মধ্যে একটু সল্ট অ্যাড করে যদি আপনার
ব্লাড প্রেশারের প্রবলেম না থাকে, গরম জলের মধ্যে একটু নিজের ডিজায়ারেবল অ্যামাউন্টে সল্ট অ্যাড করে বেশ খানিকটা গরম জল আস্তে আস্তে সিপ করে করে খান। গিভ ইউর সেলফ টাইম, তাড়াহুড়ো করবেন না, আস্তে আস্তে জলটা খান। প্রায় 1 লিটার 1.5 লিটার জল কনজিউম করুন, হালকা গরম জল কনজিউম করে এবার আপনি ওয়েট করুন। যখন দেখবেন আপনার প্রেশারটা খুব ভালো এসেছে, তখন আপনি পটি করতে যান, তার আগে গিয়ে জোর করে ট্রাই করবেন। এতে দেখা যায় অনেকটা হেল্প করে, অনেক সুদিং লেভেলে একটা মোশনটা ক্রিয়েট করা যায়। সেই সব ক্ষেত্রে পাইলসকে অনেকটা অ্যাভয়েড করা যায়, রেকটাল এরিয়াটাকে, অ্যানাল এরিয়াটাকে অনেক কমফোর্টেবল পজিশনে রাখা যায়। সেখানে ওই একই কথা চলে আসবে যে আমরা ওই ডায়েটারি হ্যাবিট ঠিক করতে হবে, রাফেজ বেশি করে খেতে হবে, জল সারাদিনে ওয়েল ডিস্ট্রিবিউটেড ফর্মে জল খেতে হবে, এক্সেসিভ খাওয়া দাওয়ার গ্যাপ দেওয়া চলবে না, মিল স্কিপ করা চলবে না, তাহলে বডি এনভায়রনমেন্ট কমপ্লিটলি চেঞ্জ করে যায়। আর অল্প স্বল্প ব্রিস্ক এক্সারসাইজ ভীষণ জরুরি, এক্সারসাইজ করুন, টুকটাক হাঁটাহাঁটি করুন, সেগুলো হেল্প করবে। আর সকালবেলা বেশ খানিকটা গরম জল খেয়ে ওয়েট করে যখন আপনার প্রেশার বার্জিং আসবে তখনই বাথরুমে যান, গিয়ে বাথরুম করে চলে আসুন। ফোন নিয়ে বাথরুমে যাবেন না, ফোন দেখে দেখে অযথা বাথরুমে অনেকক্ষণ বসে থাকবেন না, সেখানেও প্রেশার ক্রিয়েট করে, তাতেও গন্ডগোল বাড়ে।